হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব খনার বচন সম্পর্কে। খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী। তার প্রকৃত নাম ছিল লীলাবতী। তার সেই জ্যোতির্বিদ্যা বিষয়ক উক্তিগুলি আমাদের কাছে খনার বচন নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা খনার কিছু বিখ্যাত উক্তি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অর্থাৎ বুধের শুরুতেই যদি যাত্রা করা যায় তাহলে কাজে সফল হওয়া যায়। পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়, সেই বৎসর বন্যা হয়। অর্থাৎ পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বাতাস বইলে সেই বছরে বন্যা হয়। উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। অর্থাৎ অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল। অর্থাৎ সব মৌসুমে কিছু কিছু মৌসুমি ফল খেতে হয়। দিনে রোদ রাতে জল, দিন দিন বাড়ে ধানের বল। অর্থাৎ দিনে যদি রোদ হয় এবং রাতে যদি বৃষ্টি হয় তাহলে দিন দিন ধানের ফলন বৃদ্ধি পায়। আউশ ধানের চাষ লাগে তিন মাস। অর্থাৎ আউশ ধান রোপণ করলে ফলন পেতে তিন মাস সময় লাগে। সাত অম্বল পান্তা, তিনও অসুখের হন্তা। অর্থাৎ অসুখ হলে শাক অম্বল ও পান্তা খেতে নেই। সকালে সোনা বিকালে লোনা। অর্থাৎ সকালে স্নান উত্তম আর বিকালে স্নান করলে ত্বক মলিন হয়ে যায়। তেল তামাকে পিত্তনাশ, যদি হয় তা বারো মাস। অর্থাৎ সারা বছর তৈলাক্ত খাবার ও তামাক সেবন করলে পিত্তের প্রভূত ক্ষতি হয়। খানা খায় করে শব্দ, অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ। অর্থাৎ নীরবে খাদ্য গ্রহণ করতে হয়। আঁতে তিতা দাঁতে নুন, উদর ভরো তিন কোণ। অর্থাৎ পাকস্থলীর চার ভাগের এক ভাগ খালি রেখে খেতে হয়। আহারান্তে চোখে জল, দৃষ্টিশক্তির বাড়ে বল। অর্থাৎ খাবার পর চোখে জল ছিটানো চোখের জন্য ভালো। ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থাৎ ভোরের হাওয়া লাখ টাকার ওষুধের চাইতে উপকারী। বেল খেয়ে খায় জল, জির যায় রসাতল। অর্থাৎ বেল খেয়ে জল খেলে কৃমি নাশ হয়। সকালে শুয়ে সকালে ওঠে, তার করি না বৈদ্য লুটে। অর্থাৎ রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া ও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শরীরের জন্য ভালো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।